আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আমরা যেমনটা ভাবছিলাম এবং গত কয়েকদিন থেকেই আলোচনা করছি, বরিশালে সেই একই চিত্র। বিপুল মানুষের উপস্থিতিতে জনসভা, এবং যে জনসভাটা আসলে একদিন, সেই জনসভাটা আমরা বলছিলাম যে আরো আসলে 3 দিন আগে থেকেই সেই জনসভা, সেই সমাবেশ, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরো শহর জুড়ে এবং পুরো বিভাগ জুড়েই একটা হইচই অবস্থা। তার মধ্যে পরিবহন ধর্মঘট তো হলোই, নৌ ধর্মঘট, পরিবহন ধর্মঘট, মানে সিএনজি ধর্মঘট, যত রকমের ধর্মঘট আছে, সব ধরনের ধর্মঘটের পরে পরে দেখা গেল ইন্টারনেটও ধর্মঘট হলো, ইন্টারনেট স্লো হলো, এরকম একটি পরিস্থিতি তৈরি হলো। এবং এর পাশাপাশি আর একটা ঘটনা ঘটলো, বিএনপির যে তরুণ নেতা ইশরাক হোসেন, তার উপর গাড়ির উপর, গাড়ির বহরের উপর হামলা হলো, আবার পাল্টা হামলা হলো। পরিস্থিতি আস্তে আস্তে বেশ সংঘাত মুখর হয়ে যাচ্ছে, এবং বরিশালে রীতিমতো মহড়া দিল এবং নেমে গেল, যেটা আমরা রংপুরে কিন্তু আমরা এই দৃশ্যটা দেখলাম না। আপনি একটু বর্ণনা করবেন যদি না, মন্তব্য করেন। বরিশালে একটু বেশি হওয়ার কারণ হলো কি, ওই কয়েকদিন আগে ঢাকা থেকে আমাদের ঢাকা দক্ষিণের যে মেয়র, হ্যাঁ, উনি বলেছিলেন না যে ওখানে আমার একটা মামাতো ভাই যথেষ্ট, তাই না? ওনার মামাতো ভাই ওখানে আছেন। এখন বরিশালে ঢাকার মেয়র বলেছেন, বরিশালের মেয়রকে উদ্দেশ্য করে, যে ওনার মামাতো ভাই এখন দেখিয়ে দেবেন যে কি করা যায়। তো উনি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই যে আপনি বললেন, এই জন্যই তো উনি মানে ভালো মতো দেখাইছেন যে উনি কতটা পারেন। যা পেরেছেন সেটা আমরাও দেখলাম। একটা বিষয় হলো কি জানেন, এই যে আপনি যা যা বললেন, এখান থেকে আপনি বটম লাইনে কি পাবেন, যে সরকারের হাতে যা কিছু ছিল, হ্যাঁ তার হাতে যতগুলো অ্যাপারেটাস ছিল, ওরা সমস্ত কিছু প্রয়োগ করেছে জনসভাটা যাতে ছোট হয় এটা দেখানোর জন্য। হুম নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট হলো যে সরকার সমস্ত শক্তি প্রয়োগ করেও যা চেয়েছিল তা করতে মিজারেবলি ফেল করেছে, হুম হুম মর্মান্তিক ভাবে পরাজিত হয়েছে। এই হলো গিয়ে সেই যুদ্ধে একজন একজন মানে মোটামুটি যার মানে সেন্স আছে, সেই লোক সেই যুদ্ধে কেন যাবে, যে যুদ্ধে তার পরাজয় নিশ্চিত? পরাজয় যে নিশ্চিত এটা তো বিগত তিনটা, ময়মনসিংহ, তারপরে খুলনা, তারপরে রংপুর, হুম তিনটাতে হুম তারা হুম দেখেছে যে পরাজয় নিশ্চিত। তো হুম হুম সেই হুম নিশ্চিত পরাজয় জেনেও যে যুদ্ধ নামে, যুদ্ধে নামে, হুম তাকে আপনি হুম কি করবেন? সে মামাতো ভাই হোক আর খালাতো ভাই হোক, হুম হুম সে যে মোটামুটি মানে হুম হুম একটা বিশেষ স্বর্গে বাস করে এটা বোঝা যাচ্ছে। হুম হুম এখন এই ঘটনা এখানে ঘটেছে, যেমন ইন্টারনেটের স্পিড কমাই দিছে, তাতে কি হয়েছে? ওই নিউজ কি আসছে না ইন্টারনেট ঢাকা শহরে? ইন্টারনেটের কি কোনো দাবি ছিল? ইন্টারনেট কি মানে ইন্টারনেটের কোম্পানি? জানতে কি নসিমন করিমন মহেন্দ্র ডিস্টার্ব করে না? এখন জানি, ওটা এখন ওটা ওটা না, যুক্তি আছে, একটা যুক্তি দিবে ইন্টারনেট বুঝছেন ইন্টারনেট হয়তো নিরাপদ বোধ করেনি, মানে না? অতীতের বিএনপির অতীতের যে সহিংস রাজনীতি, ওইটা চিন্তা করে তারা নিরাপদ বোধ করেনি বলে তারা মানে গতি কমিয়ে, মানে তারা খামোশ হয়েছিল। ইন্টারনেটের উপর যদি হামলা হয়, মানে আমি এটা বলছি যে এগুলি করে লাভটা কি হলো, অথবা লাভটা পরপর তিনবার এর ফল দেখার পর চতুর্থবার এই মূর্খতায় কেন যায়, এইটাই আমার বুঝা মাথা মধ্যে খেলে না। এবং ওনারা কিন্তু মনে করতেছেন, ওনারা কিন্তু একটা বাহবা নেওয়ার চেষ্টা করতেছেন যে আমরা বিরাট কিছু করেছি। আমি একটা কথা আপনাকে বলি, দেখেন এই যে গণপরিবহনকে বন্ধ করুন, এই বাস মালিক সমিতি ধরেন অথবা শ্রমিক ফেডারেশন ধরেন, এই শ্রমিক ফেডারেশনের সভাপতি তো সাজান খান, উনি করেন আওয়ামী লীগ, আওয়ামী লীগের এমপি, সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এটা সাধারণ সম্পাদক হলেন ওসমান আলী, উনি বাসদের নেতা, বামপন্থী বিশাল নেতা উনি, উনি একজন। তো এরা আসলে খেললেন কি হিসেবে?
প্রেরণা না পেয়েছে। সোনালী কি বাসদে আছে এখনো? আমি আমি ঠিক জানি না। বাসাতে আছে, উনি আচ্ছা বামপন্থী দিয়ে আছেন, বামপন্থী আর যাই হোক, তো এরা হলো এখন মোট কথা কাজ করতেছে। কেন করতেছে? সরকার খুশি করার জন্য করতেছে। আর যুগ্ম মহাসচিব হলো গিয়া যুগ্ম সাধারণ সম্পাদক হলো শিমুল বিশ্বাস, সে আবার বিএনপির লোক, সে মাঝখানে বিবৃতি দিয়ে বলছে এগুলি তো বাস মালিকরা করতেছে না, এগুলি শ্রমিকরা করতেছে, ইয়েরা করতেছে, সরকার এবং প্রশাসন চাপ দিয়ে করাচ্ছে। আমি আচ্ছা খালি একটা কথা বলি, দেখেন এই যে বাসগুলো, এই সবগুলো বাসের মালিক কিন্তু সমিতির নেতারা না, অনেক বাসের মালিক আছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারা হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্য কারো হয়তো আছে একটাই মাত্র বাস, অনেকের আছে 4-5 জন মিলে একটা বাস। এদের এই বাসটা একটা সহজ জিনিস তাদের বোঝা উচিত ছিল যে ঈদের সময় যেমন তাদের একটা উৎসব হয়, বাসে প্রচুর যাত্রী হয়, প্রচুর ভাড়াটারা পায়, এই জনসভাটা কিন্তু হতে পারতো সে ঈদের মতো একটা বিকল্প ইনকামের জায়গা। সেটা হুম হুম না হলে তারা যেভাবে বন্ধ করে দিল, এটা তো ওই দরিদ্র অথবা মধ্যবিত্ত অথবা সেরকম ছোটখাটো যারা বাস মালিক তাদের কিন্তু একটা বড় অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলে দিল। কে ফেলে হুম দিল? এই ওসমান আলী, এই শাহজাহান খান, এরা, এই গংরা, তাদের হুম নেতৃত্বকে বজায় রাখার জন্য, তাদের হুম 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 নেতৃত্বকে সরকারের কাছে বাধাহীন রাখার জন্য। হুম তাহলে হুম এদের বাস মালিকদের একটু সিদ্ধান্ত নিতে হবে যে এই সমস্ত মাফিয়া নেতাদের পেছনে তারা কতদিন থাকবে, তাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কিন্তু আমি মনে করি যে হুম তার হুম লস, ওদের তো কোনো লস নাই। সাজার খানের কোনো লস আছে? সাজার হুম খানের কোনো বাচ্চা নেই, তার কি লস? সে যে পরে বলবে ইয়াকে আওয়ামী লীগের সেন্টার, দেখছেন আমি সারা দেশে স্তব্ধ করে দিয়েছি, হুম কি হুম লাভ হয়েছে? সে আসলে বাস মালিকদেরও ক্ষতি করছে, সে আসলে আওয়ামী লীগেরও ক্ষতি করছে। এই জিনিসটা রাইট বোঝা, হুম যাও এটা আমাদের বলে লাভ নাই, তারা তারা দূর আচ্ছা যাক। না এখানে আবার দেখেন ইয়ে বলছে যে এখন ছাড় দিচ্ছি, ওবায়দুল কাদের বলেছেন ডিসেম্বরে ছাড়বো না, আর একটা বলছেন যে দেখে যান কুমিল্লায় কত লোকের সমাবেশ হয়েছে। এটা এই ধরনের কথাগুলি তো খুবই হাস্যকর, কেননা এর আগে দেখেন ওই যে চ্যালেঞ্জ দিল, পরে দেখা গেল যে 20-22 হাজার চেয়ারের সারি, তা চেয়ারের মানে বসার ব্যবস্থা করার মধ্য দিয়ে কি লোক হয়, তার সাথে এই জনসভা যেখানে মানে সমস্ত মিডিয়া গুলোতে, হ্যাঁ সরকার সমর্থক মিডিয়া গুলোতেও তো মানে রমরমা প্রচার। আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ওবায়দুল কাদের সে কি ছাড় দিয়েছে? ওবায়দুল কাদের সে বলেন, ভাই আপনি একটু দয়া করে বলেন আপনি কি ছাড় দিয়েছেন? আপনি তো ইন্টারনেটটাও ছাড়েন নাই, হ্যাঁ আপনি গাড়ি ছাড়েন নাই, আপনি থ্রি হুইলার ছাড়েন নাই, আপনি লঞ্চ ছাড়েন নাই, আপনি পুলিশে চৌকি বসাইছেন মোড়ে মোড়ে, আপনি কি ছাড় দিলেন ভাই? এটা হয়েছে কি জানেন, ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যখন পড়তাম, তখন ওই দুজনে মারামারি লাগতো, কুস্তি লাগতো, যে হারতো সে বললো ঠিক আছে এইবার তাহলে ছেড়ে দিলাম, হ্যাঁ আগামীবার দেখাই দিব, আগামীবার সে আরো হারতো, হ্যাঁ ঠিক আছে আগামীবার দেখাই দিব, ওর আর আগামীবার শেষ হইতো না। হুম এখন হুম আমাদের মন্ত্রী সাহেব ছোটবেলা ওই খেলা খেলতেন কিনা জানি না, হুম কোন হুম অভ্যাস মতো উনি বললেন এইবার ছাড় দিয়েছি আগামীতে দেখিয়ে দেবো। উনি তো দেখিয়ে দেওয়ার জন্য তো ওই এই শেরেবাংলা নগরের মানুষকে দেখাই দিল। আমার আপনার আর একটা গল্প মনে পড়ছে, ওই যে এক রাজনৈতিক নেতা গেছে মানে সফরে, তো বলছে যে কি হয়েছে, মানে একটা শোকাহত পরিবারের বাসায় গেছে, তো সেখানে ওই ডান চোখ দিয়ে মানে গুলি ঢুকে মানে মাথা ফুটা হয়ে মারা গেছে। তো বলছে বর্ণনা দিয়ে বলছে যে এরকম ডান চোখে গুলি লাগছে, গুলি ঢুকে তারপরে মারা গেছে, মানে কিভাবে মরলো এটা বর্ণনা দিয়ে। তো শুনে আর কি রাজনৈতিক নেতা বললেন যে যাক বাম চোখ তো বেঁচে গেছে। এইগুলো তাদের অবস্থা, এই তারা ধরনের আগামীবার দেখিয়ে দিবে। বর্ণনা যাই হোক, দিয়ে, আমার মনে হয় এটা নিয়ে আর কি বলবেন। আচ্ছা এর পাশাপাশি একটা মানে খুব শঙ্কার কথা দেখেন যে এই 72-এর সংবিধানে ফিরে যাব, হ্যাঁ মানে আইনমন্ত্রী বলছেন লক্ষ্য, এবং সেখানে বলছেন যে এই মানে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া হবে। তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কি একটা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে আইনমন্ত্রী বলছেন, এটা কি একটা গোলমাল বাধাই দিতে চাচ্ছে নাকি, যে এই কথা শোনার পর যাতে মানে লোকজন রাস্তায় নেমে আসে
তখন যাতে এরা আন্তর্জাতিক বিশ্বকে বলতে পারে যে এই দেখো বাংলাদেশের এই মৌলবাদ, হ্যাঁ এদের হাত থেকে রক্ষা করতে হবে। আমার কাছে আজকে ট্রেন্ডটা মনে হলো যে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং 72-এর মূল সংবিধানে মানে ফিরে যেতে চাই। তো ঠিক আছে, কিন্তু এই রাষ্ট্রধর্ম নিয়ে তো অনেক রকম কথাবার্তা হলো, আজকে হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা করছে কেন? আচ্ছা, উনি যে কথাটা বলছে, আমার কাছে প্রথম কথা হলো এই কথাটাকে আমার ওনার আন্তরিক বক্তব্য বলে মনে হয় নাই। আমার মনে আচ্ছা হয়েছে এটা ওনার রাজনৈতিক বক্তব্য। আমি কারণটা বলি আপনাকে। দেখেন, সংবিধান তো কাটা ছেঁড়া কম হয় নাই। হুম হুম সংবিধানকে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার হুম হুম সুযোগ কি আসে নাই? এই সরকার হুম সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে একটা সংবিধান সংশোধনের একটা কমিটি করছিল না? কি কি বাদ দেওয়া যায়, কি কি করা যায় করছিল হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ তারা তো পেয়েছিল সেই সুযোগটা, তার সংবিধান সংশোধন করেছে, অনেক কিছু বাদ দিয়েছে। তো যদি হুম বাদ দিল, তখন তারা রাষ্ট্রধর্মটা বাদ দিল না কেন? বাদ দিতেই পারতো, দেয়নি। মানে এখন চিন্তা আচ্ছা ভাবনা করছে কেন? হ্যাঁ না, আচ্ছা, এটা এটা চিন্তা ভাবনা করছে না, এটা হ্যাঁ বলার জন্য বলতেছে, নাটক করতেছে না এবং না, বাদ তো দেয় নাই। এই বলাটার, এই দেখেন, বলাটা আমার কাছে তো মনে হচ্ছে যে উদ্দেশ্যমূলক, এই কাউকে কোনো না মানে মানুষজনকে একটু খেপায় তোলা এবং রাস্তায় যাতে নামে, হ্যাঁ ইসলামিক সংগঠনগুলো, দলগুলো, এবং তখন তারা বিশ্বকে দেখাবে যে দেখো আমরা মানে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, আমাদেরকে থাকা দরকার ক্ষমতায়, তাই না? বিষয়টা এরকমই এটা দাঁড়াবে। হতে পারে, আমি জানি না এরা এই ধান্দা নিয়ে না নামছে কিনা, বাট আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হলো যে 72-এর সংবিধানে ওনারা ফিরে যেতে পারবেনই না, এটা হুম আমার হুম চ্যালেঞ্জ। পারবে না আমি বলি, দেখেন 72-এর সংবিধান কি সংবিধানে বঙ্গবন্ধুর নাম ছিল? হুম 72-এর সংবিধান ছিল, আমাদের বর্তমান সংবিধানে তো বঙ্গবন্ধুর নাম আছে হুম এবং হুম জাতির পিতা হিসেবে ঘোষণা করছে। এই জাতির পিতা ঘোষণা কি 72-এর সংবিধানে ছিল? ছিল না তো। তাহলে উনি কি 72 সম্পদে কিভাবে ফিরে যাবেন? আমাদের সংবিধান এখন বিসমিল্লাহ রহমানের দেশ স্টার্ট করছে, এটা কি 72 সংবিধানে ছিল? হুম উনি হুম ফিরতে পারবেন? এটা হয় না, ফিরে যাওয়া যায় না, ফিরে যাওয়া যায় না। আপনিও শৈশবে ফিরে যেতে পারবেন না, আমিও পারবো না, ফিরে যাওয়া যায় না, সামনে এগুতে হয়। এবং সে অগ্রসর কিভাবে হবেন সেটা নিয়ে ভাবেন। এইগুলো হলো রাইট বাদ কি বাদ। একজন সেন্সেবল লোক এই ধরনের কথা কেন বলেন এটাই তো আমি বুঝি না। উনি আইনমন্ত্রী, আইন, বিশেষ আইন জানেন, অমুক জানেন, তমুক জানেন, না, 72-এর 72 সংবিধানে ফিরে গেলে যে 72-এর, তাহলে তো মানে চতুর্থ সংশোধনী পর্যন্ত তো আওয়ামী লীগের আমলই হয়েছে, হ্যাঁ তাই না? না, 72 তো ওটা থাকবে না। আর 72-এর সংবিধানে গেলে তো আপনার কোনো সংশোধনই থাকবে না, কোনো সংশোধনী থাকবে না। হ্যাঁ রাইট, না বিশেষ ক্ষমতা থাকবে না। রাইট, সেটাই আমি বলছি যে তাহলে এত আন্তরিকতা থাকলে আওয়ামী লীগের সময়ও তো কাটাছেঁড়া হয়েছে, তাই না? আমি সেই ওটাই বললাম যে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে যে সংবিধান সংশোধনের জন্য যেটা কমিটি করে দেওয়া হয়েছিল, তখন হ্যাঁ তো তারা সংবিধান সংশোধন করছে এবং হুম তখন তো তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করছে, ওই ওইবার তারা তো অনেক কিছু করছে। তখন করলো না কেন? তখন তখন করলো তো না এই কেন? আলোচনা হয়েছিল যে রাষ্ট্রধর্ম বাদ দিলেন না কেন? হ্যাঁ তখন তো হ্যাঁ বা তখন তো পপুলার ভোট দরকার, এই ভোটের জন্য হুম তারা এই রাষ্ট্রধর্ম বাদ দিতে দিল না। অমক তোমাকে আমি যাবি, যা এটা বলবেন কি আর, আচ্ছা, এ তো হচ্ছেই। আরেকটা কাহিনী আপনার হচ্ছে, কাহিনী বলবো আর কি, মানে পুলিশ যখন এই ধরনের কথাবার্তা বলে যে ইসির নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী কাজ করবে পুলিশ, এটা একটা শিরোনাম, ইসির দিক নির্দেশনায় নির্বাচনী দায়িত্ব পালন করবে পুলিশ, আইজিপি বলছেন। তো হ্যাঁ পুলিশ এই এই কথাগুলো তো 2018-র আগেও শুনেছিলাম যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে, তা তখন কি ওই জাল জালিয়াতির নির্দেশনা দিয়েছিল 18 সালের আগে, সেই দায়িত্ব পালন করছে? আর এখন কোন দায়িত্ব মানে পালন করতে যাচ্ছে, না, এখন তো আমার আমি কথা খুঁজে হলো কি, পাইনি। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে, এটা বলার কি আছে? এটা হ্যাঁ আইন, এটা তো, এটা তো আইনই আছে। এটা আইন। আপনি যদি হুম হুম না করেন, আপনি হুম যদি হুম না করেন তাহলে আপনি আইন ভঙ্গ করবেন, হুম 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 তাহলে আপনি বেআইনি কাজ করবেন, এটা আইনের মধ্যে আছে। আছে এখন প্রশ্নটা হলো কি, এটা কেন বলা হয়? ওনারা হ্যাঁ বলেন কেন? ওনারা বলেন এই কারণে যে হ্যাঁ হ্যাঁ ওনাদের মধ্যে একটা শঙ্কা আছে হুম যে হুম জনগণ, প্রশাসন, এমনকি খোদ নির্বাচন কমিশন, তাদের বোধহয় একটা ধারণা আছে যে হুম এই পুলিশ নির্বাচন কমিশনের কথা মতো কাজ করে না।
হুম হুম এবং যেহেতু করে না বলে একটা ধারণা আছে, এই হুম ধারণার জন্য ওনারা একটা প্রাণান্তকর চেষ্টা করছেন যে আমরা করব, আমরা আপনার কথা শুনবো। ওই যে হুম চোর হুম বলে না ভাই আমি আর চুরি করব না, হ্যাঁ আগামী বছর দেখেন আমি আর চুরি করবো না, তো এটা হলো ওই দেখেন ধরনের আর কি। এটা তো কথাবার্তাগুলি হলো না আবার ভাই, দেখেন আবার কিছু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আছে, যে জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গুজব ছড়ানোর বিষয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন সামনে রেখে আত্মগোপনে থাকা অপরাধীরা প্রকাশ্যে বেরিয়ে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে, পাশাপাশি গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেবে। এই দুটি কথাই কিন্তু ইঙ্গিত দেয় বিরোধী দলের দিকে। তার মানে অবশ্যই। ওই যে 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 সমস্ত মামলা করা আছে, নাশকতার হ্যাঁ মামলা নানা ধরনের, হ্যাঁ তখন বলা হবে যে আমরা এই এই লোকগুলি এখন মাঠে আসছে, এরা হচ্ছে আবার অরাজকতা, সুতরাং ধরো। তারপরে গুজব ছড়ানো, তার মানে ধরেন মিডিয়া তো সরকারের করায়ত্ত থাকে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করবে বিরোধীরা তাদের প্রচার প্রোপাগান্ডা গুলো ছড়ানোর জন্য বা চালানোর জন্য, ওটাকে বলা হবে গুজব, ঠিক আছে? তাহলে দেখেন অ্যাকশন, লাইন অফ অ্যাকশন কিন্তু 2018-র আগে পুলিশের যা ছিল এখনো কিন্তু ঠিক একই রকম। আপনি একই কি দিকে বলেন? যাচ্ছে, রাইট, একই দিকে যাচ্ছে, একদম কোনো সন্দেহ নাই, মোটামুটি বোঝা যাচ্ছে। এটা হ্যাঁ তারা লুকিয়ে ছিল, বেরিয়ে এসেছে, লুকিয়ে হ্যাঁ থাকার দরকার নেই তো, এতদিন হ্যাঁ আমি ধরি নাই, এখন ধরে বললাম যে এই লোক লুকিয়ে ছিল, আমি ধরলাম। লুকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মামলা তো কম নাই, মামলা তো প্রত্যেকটা বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে প্রায় 10-12 জন সবার বিরুদ্ধে আছে, তো এখন ধরার মতো মামলা সবই আছে। ওই যে আমি একটা কথা বলছিলাম যে বিএনপির বলে এরা বলে যে সব মানে বিভিন্ন মামলার আসামিরা হ্যাঁ নির্বাচন করবে, এই আসামিদেরকে ছাড় দেওয়া হবে না। তাহলে মির্জা ফখরুল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এমন কোন বিএনপি নেতাকর্মী আছে যাদের বিরুদ্ধে মামলা নেই? তাহলে প্রত্যেকেই তো আসামি, তাহলে তারা নির্বাচন করতে পারবে না। তাহলে আওয়ামী লীগ থেকে আপনার ধার করতে হবে, বিএনপিকে ধার করে বিএনপির হতে 300 আসনে প্রার্থী দিতে হবে, এছাড়া তার কোনো উপায় নেই, কারণ একমাত্র মামলার বাইরে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কি বলবো, এটা বলার কিছু নাই, নতুন করে কি বলবো রে ভাই, না আর এটাই যে বলার কিছু নেই। চলছে। আচ্ছা, আমরা আর একটা ছোট্ট একটা মন্তব্য নিই, জি সেটা হলো ইমরান খান একটা চমৎকার কথা বলছে, আপনি দেখছেন কিনা হ্যাঁ, বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে? হ্যাঁ হ্যাঁ, এটা ইমরান খান কিন্তু নতুন না, আমি বলি আপনাকে। ইমরান খান এর আগে যখন নাকি বিরোধী দলে ছিলেন, তখন হ্যাঁ উনি হ্যাঁ সংসদে একই কথা বলেছেন, আমি ওই ওই বক্তব্যটা আমি শুনেছি। বলছে উনি একাত্তরে সবসময় বাংলাদেশ বলেন এই প্রসঙ্গে কথাটা, ন্যায় বিচার হয়নি। উনি সবসময় এই কথাটা বলেন যে বাংলাদেশ 71 সালে যে 70-এ যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে বাংলাদেশের শেখ মুজিব রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া ছিল গণতান্ত্রিক পদ্ধতির অবধারিত কাজ, সেই কাজটা ওই সময়ের আর্মি করে নাই, এবং এই জন্য উনি জুলফিকার আলী ভুট্টোকেও দায়ী করেন যে হ্যাঁ রাইট, ওনার কারণেই, ওনার প্ররোচনাতেই করা হয়নি, এবং আর্মিকে দায়ী করেন যে আর্মির কারণে এটা হয়নি। এবং উনি এটাও বলেন যে আর্মি আমাদের দেশের সাধারণ মানুষের উপর এই ধরনের অত্যাচারগুলি করেছে, এবং এই জন্য আমাদের লজ্জিত, ওনারা কিন্তু বলেন এই জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত বাংলাদেশের কাছে, মানে এগুলি উনি আগেও বলেছেন, ক্ষমতায় গিয়েও বলেছেন, এখনো বলেন। এই এগুলি হলো কি জানেন স্যার, ইমরান খান হলো একদম আমার বিবেচনায় শিক্ষিত লোক, তো একটা রিয়েল স্টেটমেন্ট বলতে যা বোঝায়, উনি কিন্তু তাই। আমি ওনার ওই বক্তৃতাটা শুনছি যে নাকি জাতির সঙ্গে উনি বক্তৃতা দিয়েছেন নাকি একবার, ওই বক্তৃতাটা উনি কিন্তু উইদাউট স্ক্রিপ্ট। তাহলে এই উপলব্ধি যদি হয়, তাহলে এই উপলব্ধি হলে তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা ইমরান খানের সময় মানে সহজ স্বাভাবিক হবার কথা, কিন্তু কখনই কিন্তু হচ্ছে না। মানে এমন এটা কেন হয় না, এই কারণে আমাদের হচ্ছে এখানে না যে যারা ইমরান ক্ষমতায় থাকেন, যেমন আমাদের এখানে যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, এই আমাদের নেতাদের রাজনীতি তো এটা, যেমন ভারতে, বিরোধী ভারতের দলের যারা ক্ষমতায় আছে বিজেপি, তাদের তো রাজনীতি এটা, কিছু বললে ভারতে বলে কি পাকিস্তান পাঠিয়ে দিবে। ওই ওই জিনিসের প্রতিধ্বনি আমি আমাদের নেতাদের কথা যখন শুনি যে পাকিস্তান পাঠিয়ে দিব, আমার হাসি আসে। হাসি হ্যাঁ আসে কেন? আরে ভাই পাকিস্তান তুমি কেমন করে পাঠাবা? পাকিস্তানের সঙ্গে তোমার কোনো সীমান্ত আছে? তুমি তো সীমান্ত আমার নেই, এনে আটকে পড়া তারপরে ভিসা পাকিস্তানি দেবে আছে, কি দেবে না। তাদেরকে হ্যাঁ পাঠাতে পারছো না? আমাকে একদিন এরকম বলছে যে ভাই ইয়ে পাকিস্তানে চলে যান, আমি ভিসা দেন যাব ঘুরে আসব, টিকিটের টাকা দেন, টিকিটের টাকা দেন,
বলছি টিকিটের টাকা দেন আর ভিসা করে দেন, আমি যে ঘুরে আসবো, আমার শখ আছে পাকিস্তান দেখার। পাকিস্তান যাওয়া যাবে না, মানে হ্যাঁ, ফালতু কথা ভাবতেছ মনে হচ্ছে কি যে আপনি। মানে আমি যদি বলি যে না 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 বাপরে পাকিস্তানে যাব কেন, হ্যাঁ পাকিস্তানে যাব না, মানে মনে হচ্ছে না আমি একটা অপরাধ, হ্যাঁ মানে এমন না একটা আমার কথা হলো কি, যে আপনি আমাকে পাকিস্তানের একটা কথা বলেন, নামটা উচ্চারণ করলে পাকিস্তানে যাওয়া মানে এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে, এরকম একটা পরিস্থিতি মানে মানে এইরকম একটা পরিস্থিতিতে উপনীত হয়েছে আর কি আমাদের আচ্ছা কেউ কেউ। পাকিস্তানের সঙ্গে কি আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই? আছে আছে তো। পাকিস্তানে আছে কি আমাদের রাষ্ট্রদূত নাই? আছে, আমি আমাদের কবে যাই ব্যক্তিভুক্ত একটা পাকিস্তানে যাব লোককে না, আমিও আসি পাকিস্তানটা না। বসায় রাখছে, এবং পুরো একটা রাষ্ট্রদূত এবং একটা মানে ভবন আমরা ওখানে ভাড়া করে অন্য হ্যাঁ কিছু থাকে আমাদের, থাকে না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ফাইন, হ্যাঁ হ্যাঁ পাকিস্তানের রাষ্ট্রদূত আমার এখানে নাই, সে কি রাষ্ট্রদূতের মর্যাদা পায় না? হ্যাঁ তার বাসার সামনে কি আমার পুলিশ নাই? হ্যাঁ হ্যাঁ পাহাড় নাই তো ভাই তার কে তো, সবই তো ঠিক আছে। পাকিস্তানের কাছ থেকে আমরা কিছু আমদানি করি না? করি তো, পাকিস্তান থেকে পেঁয়াজ আনি, অমুক আনি, তোমাকে আনি, তো খাই তো। তাই এখন যারা পাকিস্তানের মুরগি বলতেছে, খাই, এখন যারা বলতেছে, এরা হলো রাজনীতি করার জন্য বলতেছে, রাজনীতি সিম্পল রাজনীতি করার জন্য বলতেছে, আর আলাদা কাজ করতেছে, ইন্ডিয়াকে ভারতের খুশি রাজনীতি, করার জন্য বলতেছে। ভারতের রাজনীতি বাংলাদেশে হবে কেন? আমার হলো কথা, এগুলো তো হলো ভারত পাকিস্তানের বিরোধ, আমাদের মতন করে ভারত আমরা। পাকিস্তানের সঙ্গে একসঙ্গে সীমান্ত আছে, তারা বিরোধ করে হইচই করে করুক, এটা তাদের রাজনীতি। আমাকে ওই গড্ডা লেগে প্রবাহে গা ভাসাইতে হবে কেন? এটা তো আমি কোনো প্রয়োজন দেখি না। পরে আমাদের কিছু নপুংস তো আছে, দেখেন না মাঝখানে ওদের ওয়েব পোর্টালে বাংলাদেশের পতাকার সাথে পাকিস্তানের পতাকা মিশিয়ে তারা এ করছে, এটা হলো সারা বিশ্বেই করে, মানে একটা বন্ধুত্বের নিদর্শন, এটা ইউরোপীয় ইউনিয়নের পতাকার সাথে বাংলাদেশের পতাকাও মিলছে, কিন্তু এটাও আছে, কিন্তু যেই পাকিস্তানের পতাকার সঙ্গে আছে, আরে বাপরে আমাদের দেশপ্রেম মানে একেবারে ইয়ে হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন আপত্তি করা হলো, তখন ওরা ওই ওইটা করলো, মানে এই ধরনের এই কিছু কিছু বিষয় দিয়ে আমার মনে হয় যে একটা মানে ভারতের রাজনীতি বাংলাদেশের কাউকে কাউকে দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়, যাতে সবসময় বিরোধটা বজায় থাকুক, কিন্তু দেখেন পাকিস্তানের সাথে ভারতের বরং যে ধরনের বাণিজ্যিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিন্তু বাংলাদেশের সাথেও নাই। দর্শক আমরা এই পর্যায়ে একটু মতামতে একটু যাই, আর মাসকমাল আপনার কাছে কি কি মতামত আছে একটু এগুলি একটু দেখেন। জি, আমাদের গত পর্বে যে আমাদের শিরোনামটা ছিল বরিশালে বিএনপির গর্জন, নো সিসিটিভি এবং রেমিটেন্স পতন, এই ছিল শিরোনাম। এখানে যে মতামত গুলো আমরা মোটামুটি নির্বাচন করেছি সেগুলো করছি। সুইটি খাতুন লিখেছেন, আমরা বিদেশ থেকে টাকা পাঠাবো কিন্তু চোরেরা সেই টাকা আবার বিদেশে পাচার করবে, তাহলে কেন পাঠাবো? শাহজামাল লিখেছেন, নির্বাচনের আগেই সভা সমাবেশে এই ধরনের বাধা, তাহলে দলীয় সরকারের অধীনে আমরা কি একটি ভালো নির্বাচনের আশা করতে পারি? ধন্যবাদ আপনাদের দুজনকে। আলম হুসাইন লিখেছেন, আমি মোহাম্মদ আলম হোসেন মালয়েশিয়া থেকে বলছি, আজকে আমি সব থেকে বেশি খুশি আপনাদের দুজনের প্রতি, দোয়া রইল, আপনারা দুজন আজকের প্রবাসীদের মনের কথা বলেছেন। আমি আজ 12 বছর মালয়েশিয়ায় আছি, 12 বছর মালয়েশিয়ায় ইনকাম করে বাংলাদেশে দিয়েছি, বিনিময়ে বাংলাদেশ সরকার আমাদের এয়ারপোর্টে কষ্ট দিয়েছে। মোহাম্মদ আসিফ লিখেছেন, মনে মনে কত আশা করেছিলাম যে বাংলাদেশ আমেরিকা কানাডার মতো উন্নত হইয়াছে, এখন দেখছি আশার গুড়ে বালি। ওয়াহিদ কবির লিখেছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এখন থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করুন, সেটা নির্বাচন কমিশন নিয়ে। এই কয়েকটা শিক্ষিত লোক কিভাবে 18 কোটি মানুষের বিরুদ্ধে কথা বলে কাজ করে, এত সাহস পায় কিভাবে তারা? আপনারা শক্ত করে ধরুন এদেরকে প্লিজ। শামীম আহমেদ লিখেছেন, ভাই নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না, নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চিন্তা করা অসম্ভব। এমডি শাহিদুর রহমান লিখেছেন, দিস প্রোগ্রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশি মিডিয়া। হাবিবা বেগম লিখেছেন, ইওর অ্যানালাইসিস ইজ ওয়ান্ডারফুল, এভরি পয়েন্ট হ্যাজ এ ভ্যালু, আই ওয়াচ ইউর ভিডিওস অ্যান্ড সাপোর্ট ইট, অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু সে কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং, মেনি মেনি থ্যাঙ্কস ফ্রম ইউএসএ। মোশাররফ হোসেন লিখেছেন, আমরা অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাই, কিন্তু যখন দেখলাম 30,000 টাকার টিকিট 1 লক্ষ টাকাতেও পাই না, তখন অনেক কষ্ট লাগলো, আর এইটার ফল এখন সরকার পাইতেছে। মনির মোল্লা লিখেছেন,
মাসুদ কামাল ভাই, আপনার কথায় আমি একমত। কারণ আমি একজন প্রবাসী, আমি জানি এখানে এমবেসি কর্মকর্তাদের ব্যবহার কেমন, অনেকটাই জানোয়ার প্রকৃতি। আমি আশা করি আমার এই এসএমএসটি আপনারা পড়বেন প্লিজ। টিএইচ মানিক লিখেছে, বিদ্যুৎ ছাড়া কি ইভিএম চলে? যদি বিদ্যুৎ ছাড়া না চলে তাহলে দিনে তো বিদ্যুৎই থাকবে না, তাহলে ভোট কিভাবে দিবে? আব্দুল শহীদ মাহমুদ লিখেছেন, কয়টা সমাবেশ করলে কি সরকার পড়ে যাবে? তা তো নয়। হ্যাঁ, এটা ঠিক, এতে সরকারের উপর চাপ তৈরি হয় এবং এর রাজনৈতিক গুরুত্ব অনেক। তারপরেও বাধা, কোনো বাধা না দিলে কি হবে? হয়তো আরো 10-12 হাজার, আরো 10-20 হাজার লোক বেশি হবে, কিন্তু তাতেও সরকার পড়ে যাবে না। যে যত কথাই বলুক, সরকারি দল তারপরে বাধা দিচ্ছে, তাতে তাতে তাদের ক্ষতি হচ্ছে বেশি। মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছেন, জাতীয় পার্টি কি সব সময় আওয়ামী লীগের গৃহপালিত থাকবে? মুরাদ হোসেন লিখেছেন, এই নির্বাচন কমিশনার 300 কেন, 600 আসনও কন্ট্রোল করতে পারবে? কেমনে? তারা চোখ বন্ধ করে কন্ট্রোল করবে। মনসুরা বেগম লিখেছেন, আমার পরিচিত একজন $30,000 ব্যাংকের মাধ্যমে পাঠাইছে, বহুত কষ্টে টাকা উঠাইতে হয়েছে। কিছু মানুষ আছে ব্যাংকে কাজ করে ভাবখানা এমন, মনে হয় মাটিতে পা ফেলে না। মানুষ কত কষ্ট করে টাকা রোজগার করে, সেই টাকার ভাগ তারা চায়। ওয়ালিদ হোসেন লিখেছেন, আপনাদের দুজনের কাছে জানতে চাই, স্বাভাবিক গাড়ি চলাচল করতে দিলে বিএনপির মিটিং এ আরো অনেক লোক হতো কি? এই সম্বন্ধে কিছু বলবেন আপনি? না, অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না। এই বাধা বিঘ্ন সমস্ত কিছু এক সপ্তাহ ধরে অচল করার পরেও যে পরিমাণ জনস্রোত, এতে তো বোঝাই যাচ্ছে যে এই চিত্রটা আমরা শুধু বরিশাল কেন, আমরা সব জায়গায় যেখানে রংপুরে বিএনপির অবস্থান দুর্বল বলে ছিল যে সাংগঠনিক অবস্থা খারাপ তাদের ওখানে সংগঠন নয়, সেখানে আমরা বিপুল জনস্রোত দেখলাম। তারপরে এর আগে আমরা ময়মনসিংহে দেখলাম, চট্টগ্রামে দেখলাম, দিনকে দিন এটা বাড়ছে। এটা তো বলার অপেক্ষা রাখেন, এবং এটা আমরা বারবার বলছি যে এই এগুলি হলো একটা বালির বাঁধ দিয়ে সরকার ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু লাভ নাই। লাভ যে হচ্ছে না তার বড় প্রমাণ বরিশালও। জি আচ্ছা, আব্দুল রাজ্জাক খান লিখেছেন, প্রবাসী আয় কমার সবচেয়ে বড় কারণ ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড লিমিট করে দেওয়া। এখন প্রবাসীরা প্রয়োজনে বেশি টাকা দেশে পাঠায় না, দেশের মানুষ প্রবাসীদের রীতিমতো জেলাস। আবুল হোসেন লিখেছেন, সেদিন দুবাই দূতাবাসে গিয়েছিলাম, আমাদেরকে গরমের মধ্যে 3-4 ঘন্টা বসতে হয়েছিল। ওখানে কি এসি ব্যবস্থা করা যায় না? তারা তো এসি রুমের মধ্যে বসে আছে আর আমরা গরমের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছি। এরশাদ হোসেন লিখেছেন, ফিরোজ ভাই, কামাল ভাই সালাম দিবেন। পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনারদের হাস্যকর আচরণ জাতির সামনে তুলে ধরে আর হাসায়েন না। ইতিমধ্যে সরকার ও নির্বাচন কমিশনারের আচরণ দেখে জাতির হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গিয়েছে। জসিম হোসেন লিখেছেন, স্যার সৌদি আরব থেকে ব্যাংকে টাকা পাঠায় 1 রিয়ালে 28 টাকা, আর যারা হুন্ডিতে পাঠায় 1 রিয়ালে 31 টাকা, ব্যাংকে পাঠিয়ে কি লাভ একটু বলেন তো। শহীদ শ্রাবণ লিখেছেন, রেমিটেন্স আরো কমবে, অপেক্ষা করেন। এই ছিল আমার হাতে শেষ মন্তব্য। অনেক ধন্যবাদ মাস্টার কামাল। আমরা দর্শক দেখলেন আমরা সমসাময়িক সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছি, আপনাদের মতামতগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আপনারা আমাদের কে মতামত দিয়ে সবসময় উৎসাহিত করছেন। আরো মতামত চাই, সুনির্দিষ্ট মতামত চাই, সুচিন্তিত মতামত চাই, এবং আমরা এই মতামতের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সচেতন একটি অবস্থা আমরা গড়ে তুলতে চাই। অবশ্যই সেটা হবে গঠনমূলক। মাস্টার কামাল আপনাকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।